আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে একটা কষ্টের খবর, আমার এই বিড়াল ছানাটা আজকে হারানো গিয়েছে। আমাদের বাসাকে আর এই মন বেশি একটা ভালো না। সকাল 9:30 থেকে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলে আর ওর বাবা দরজা খুললে আবার পরীক্ষা দিতে গেছে, ওই সময় কি বের হয়ে গেল নাকি আমরা কেউ বুঝতে পারি নাই। সারাদিন খোঁজাখুঁজির পরও এটা খুঁজা পাই নাই, তাই মন বেশি একটা ভালো না। এই তো আজকে আর কী রান্না করবো, মাংস আসছিলো ফ্রিজে, গরুর মাংস আর সিসিঙ্গে আনছি ভাজি করবো। এই তো বিড়ালটার জন্য অনেক মায়া লাগে, বিড়ালটা মানে সবার কাছে আসতো, আদর করলে ডাক দিলেই কাছে আসতো, তারপরে লাফালাফি করতো, খেলাধুলা করতো, ঘরে তেলা পোকা মারতো, মানে আমাদের সবারই মনের ভিতরে এটা ঢুকে গেছে। এখন যে সারাদিন চেষ্টা করে এটা পাওয়া যায় নাই, অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু আমার মনে হয় কেউ হাতে ধরে নিয়ে গেছে, ছোটো বাচ্চা বিড়াল। আমার মেয়েরও মন খারাপ, ছেলেরও মন খারাপ, ওর বাবারও মন খারাপ বিড়ালের জন্য। এই তো আমি তারপরে রান্নাঘরে আসলাম, মন খারাপ হলে তো রান্না আর থেমে থাকবে না, রান্না বাড়া করতে হবে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তারপরে এদিকে আমি চিচিঙ্গাগুলি কেটে নিয়েছি, মাংস রান্নার জন্য পেঁয়াজগুলি কেটে নিয়েছি, তারপর মাংস রান্না বসালাম। তারপরে কাজের খালা আসছিলো, কাজ টাজ করে গেলো। কাজের খালার সাথে বললাম যে আমার বিড়ালটা খুঁজে পাইতাছি না, কি হইলো, কে নিয়ে গেল, যে কোনো জিনিস, গাছ, পশু পাখি, যেটাই পালুক মানুষ, যেটাই ইয়ে করে, এটার জন্য মায়া লাগে। একটা গাছ ভাঙিয়া গেল, এটার জন্য মায়া লাগে। এখন একটা বিড়াল বাচ্চা, এটা তো একটা প্রাণী, এটা খাওয়াইতাম প্রত্যেক দিন, এই জন্য এটার জন্য অনেক কষ্ট লাগে, মায়া লাগে, মনে হয় এটা আমাদের ফ্যামিলির একজন হয়ে গেছিলো। এটা আমি আমার মাংসের রান্নার ভিতরে গরম মশলাগুলো দিয়ে তারপরে পেস্টগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, 1.5 চামচ আদা রসুন পেস্ট, 1.5 চামচ রসুন পেস্ট, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়া মাংস বসালাম, একটু পানি দিয়া মাংস মশলাটা কষানো হলে, তারপরে মাংস দিয়ে দিলাম আর কি। এই তো তোমরা দোয়া করো আমার বিড়াল ছানাটা যেন বাসায় ফিরে আসে। আমার ছোট মেয়ের মন খারাপ, এখনও ভাত খাওয়া দাওয়া করে নাই, ভাবছিলাম যে চলে আসবে মনে হয়তো কোথাও আছে, কিন্তু না, এখনও দেখি এটা বাসায় ফেরত আসে না। আমার বড় মেয়ে ফোন দিয়েও খবর নিছে যে পাওয়া গেছে কিনা, বললাম না পাওয়া যায় নাই। সবাই এরা যেন মন খারাপ করে বসে আছে, তোমরা সবাই দোয়া করো আমার বিড়াল ছানাটা যাতে ফিরে আসে বাসায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট দিও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও। আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থেকো। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, তারপর আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম। গরুর মাংস রান্না করলে গরু আর কথা নাই, সবাই ভাত খাইবে, বলবে না আর কী রান্না করছো, আর অন্য কোনো তরকারি হলে বলবে আম্মু কী রান্না করছো, মেয়ে বলবে কী রান্না করছো, রান্না ভালো হইলে মাংস হইলে খাইতে আসবে, নাহলে খাবে না এরা। আজকে মাংস রান্না করছি, ছেলে খাইছে, ছেলের বাবা খাইছে, কিন্তু ছোট মেয়ে তো মন খারাপ তার বিড়াল বাচ্চার জন্য, সে এখনও খায় নাই। এই তো তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো, তারপর আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো, আমার বিড়াল ছানাটা যাতে বাসায় ফিরে আসে তার জন্য দোয়া করো। বিড়াল ছানাটার জন্য সবারই মায়া লাগিয়ে গেছে, সবারই মন খারাপ, যে একটা এদিকে দৌড়াদৌড়ি করতো, সবার কাছে আসতো, আমাদের বিছানায় উঠতো, পাশে ঘুমিয়ে থাকতো। এই যে আমার মাংস রান্না শেষ, এখন চিচিঙ্গা ভাজি করবো। চিচিঙ্গা ভাজি করার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তেল তো সামান্য পরিমাণে খাওয়া ভালো, তেল যত কম খাইব ততই ভালো স্বাস্থ্যের জন্য। সোয়াবিন তেলের দাম তো এখন অনেক বেশি, আমি সরষার তেল খাই। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্রাই প্যানে, এগুলি একটু ব্রাউন কালার হলে তারপরে চিচিঙ্গাও দিয়ে দিব। তো চিচিঙ্গা দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম,
আজকে রান্নাতে এমন একটা মনোযোগ নাই, তারপরও রান্নাতে হলো, কারণ খাইতে তো হবে। এদিকে ছেলে আসছে আর বাবা পরীক্ষা কেন্দ্র থেকে চলে আসছে, আসে বলতে আছে বিড়াল ছানাটা পাইছি কিনা, কিন্তু না, বিড়াল ছানাটা কোথাও পাওয়া গেল না, এখনো আসে নাই, কোথাও পাই নাই বিড়াল ছানাটা। এই তোমার সিসিঙ্গা ভাজি প্রায় হয়ে আসছে, এই আর কি, মনটা বেশি ভালো না। সবাই দোয়া করো আমরা যাতে বিড়ালের জন্য টেনশন না করি, বিড়ালরা যাতে আসা পরে দরজা খুললেই যাতে দেখতে পারি আমাদের বিড়াল আমাদের কাছে ফেরত আসছে। সিসিঙ্গা ভাজি করতে বেশি সময় লাগে না, সিসিঙ্গার ভিতরে পানি বের হয়েছে, একটু পানিটা শুকাইতে সময় লাগে। তোমরা কে কি রান্না করছো কমেন্টে জানাইও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধু সার্কেলের মাঝে শেয়ার করে দিও সবাই যাতে দেখতে পারে আমার রান্না বাড়া। নতুন যারা সংসার করো, রান্না বান্না কিছুই জানো না তাদের জন্য, আর যারা পুরান তারা তো সব কিছু জানেই। এই তো আমার সিসিঙ্গা ভাজি হয়ে গেল, তো তোমরা ভালো থেকো, দোয়া করি সবাই সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।